TechShohor.com এর আয়োজনে ব্র্যান্ড নিউ সিরিজ SheDiGi প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি শ্যামি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুতির গল্পের স্বত্বাধিকারী আফসানা হোসাইনি। আফসানা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার জন্য, সবার সাথে কথা বলার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার প্রতিষ্ঠানের নাম পুতির গল্প, ইট ইজ অলরেডি সেলফ এক্সপ্লানেটরি। পুতি দিয়েই হয়তো আপনি গল্প গাচ্ছেন, তারপরও জানতে চাই আপনার পণ্যগুলো কি ধরনের। আপু, আপনি একদমই ঠিক ধরেছেন, পুতি দিয়েই গল্প গাচ্ছি। যেহেতু বলেইছি পুতির গল্প, তো বিভিন্ন ধরনের পুতি দিয়েই আসলে গহনা বানিয়ে থাকি। হ্যান্ডমেড গহনা নিয়ে আমি কাজ করছি। গহনার অনেকগুলা অনেক রকম ভেদ আছে, যেমন গলার নেকলেস, তারপর হচ্ছে কানের দুল। আমরা মেয়েরা, নারীরা যেই সমস্ত গহনাগুলো পরে থাকি, মূলত সেই গহনা নিয়েই কাজ। চুড়ি, ব্রেসলেট, সামনে আরও অনেক কিছু নতুন সংযোজন হবে আশা করছি। কিছু মুক্তার মালা নিয়েও কাজ করেছি। এই তো, এই যে এত হ্যান্ডমেড জুয়েলারি, এটা তো একটা আসলে ভাস্ট একটা জায়গা। এত বড় একটা ব্যবসা করার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার। আপনার প্রাইমারি ইনভেস্টমেন্ট কী ছিল? প্রাইমারি ইনভেস্টমেন্ট যদি বলি, আসলে যেহেতু আমি নিজে একজন উন্নয়ন কর্মী বাই প্রফেশন, তো আমি আমার স্যালারির একটা পোর্শন দিয়েই হচ্ছে একদম আমার স্টার্টিং। তো মূলত প্রথমে আমি মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করি, যে ভাবি যে এইটাই আমি রিভলভ করার চেষ্টা করব, যে দেখি কিভাবে আমি এগোতে পারি। তা এখন আলহামদুলিল্লাহ এখনো 1 বছর হয়নি আমার উদ্যোগের, তো চলছে এবং সামনেও আরও পরিকল্পনা আছে এই পুতির গল্পকে ব্র্যান্ড হিসেবে, দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার একটা পরিকল্পনা আমার আছে। যদি এই জন্য আমি আসলে সবার দোয়া প্রার্থী এবং অবশ্যই সবাইকে, সবার সহযোগিতাও চাচ্ছি আর কি। দ্যাট সাউন্ডস ফ্যাসিনেটিং। একটা কোয়েশ্চেন, বাই প্রফেশন তো আপনি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার, কোন পয়েন্টে এসে আপনার মনে হলো যে আপনি একজন উদ্যোক্তা হবেন? এই জায়গাটাতে একটু বলতে চাইব যে আমাদের যেই পেন্ডেমিক সিচুয়েশনটা চলছে 2020 সাল থেকে, আমি তখন হচ্ছে আমার মাত্র হচ্ছে বেবি হয় ওই সময়টা, আমি একদম খুব বেবি হওয়ার পরবর্তী যেই ডিপ্রেশন, আমি সেই রকম একটা কন্ডিশনে চলে যাই। তো ম্যাটারনিটি লিভ কাটার পরে আমার মধ্যে আমি কোনো কাজ করে কোনো আনন্দ খুঁজে পাচ্ছিলাম। আমার জাস্ট মনে হচ্ছিলো 9টা 5টা অফিস করছি, তারপর হচ্ছে বাচ্চার যত্ন নিচ্ছি, নিজের বলতে আসলে কোনো কোনো কিছুতে আমি কোনো মনোযোগ দিয়েও করতে পারছিলাম না, জাস্ট করা লাগবে করছি। তো যেহেতু এই দেশীয় গহনা নিয়ে, মানে গহনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন অনেক আগে থেকেই, সেই যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকেই এই, মানে যখনই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো, গহনা পরা হতো শাড়ির সাথে ম্যাচ করে বা বিভিন্ন অকেশনে, তো তখন থেকেই আসলে এই পুঁতি নিয়ে নাড়াচাড়া। যেইটাই কিনা হতো দেখতাম, চেষ্টা করতাম যে আসলে এটা কিভাবে বানানো হয়েছে, কারা বানায়, কে করে, কোথায় পাওয়া যায়, এই প্রশ্নগুলো সবসময় নাড়া দিতে থাকতো। তো ইভেন বিয়ের পর আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করি যে ঢাকায় কোথায় পাওয়া যায় এই ম্যাটেরিয়ালগুলো, আমার তো খুব ইচ্ছা এই এই মালা বানানো, কানের দুলগুলো কিভাবে বানায়, আমার তো খুব ইচ্ছা এই জায়গাটাতে কাজ করার। তো সে আমাকে বলতো যে তুমি করতে চাও, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, এইগুলার যেখানে পাওয়া যায় এই ম্যাটেরিয়াল, আমি সেই ঘাটিতেই তোমাকে নিয়ে যাব। তো সবসময় আমার এই জায়গাটাতে কাজ, মানে ওই তখন হঠাৎ মনে হলো যে কেন আমি আমার এই কাজটাই শুরু করছি না। জাস্ট ওই ডিপ্রেশনের মধ্যে যে আমি কিছু করে আনন্দ পেতে চাই, যে আমার যেন মনে হয় যে এইটা আমি একদম আমার নিজের নিজস্ব কিছু একটা করছি, নিজের সন্তানকে যেভাবে লালন পালন করছি, আমি নিজে একটা কিছু প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, মানে তৈরি করতে চাচ্ছি, সৃষ্টি করতে চাচ্ছি। সেই জায়গাটা থেকে আসলে এক রাতের সিদ্ধান্তে আমার এই উদ্যোক্তার গল্প শুরু হয়ে গেল আর কি, যাত্রা শুরু। দেখেন, উদ্যোক্তা হওয়ার জন্য তো অনেক কিছুই করা যেত, ওয়াই স্পেসিফিকলি এই পুতির গল্প? পুতির গল্প, ওই যে গহনার প্রতি একটা ভালো লাগা। এখনো যদি আপনি দেখেন, আমি কিন্তু একটা মুক্তার দুল পরে আছি এবং এটাও কিন্তু হ্যান্ডমেড, তো ওই ভালো লাগাটা সেখান থেকেই, আর দেশীয় পণ্যের প্রতি ভালো লাগা অনেক আগে থেকেই। তো ওই প্ল্যাটফর্মে আমি 2019 থেকে যুক্ত অ্যাজ এ কাস্টমার। বিভিন্ন আপু ভাইয়াদের কাছ থেকে যাই দেখি দেশি পণ্য, জাস্ট হচ্ছে চোখ বন্ধ করে কিনে ফেলি যে না, এইটার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। ইভেন এই গত 2019 থেকে এই পর্যন্ত আমার ঘরে
যাই কি না হয় দেখা যায় যে কোনো না কোনো হয়তো উদ্যোক্তা কারো না কারো কাছ থেকে আমি পেজ থেকে অর্ডার করছি, জাস্ট হচ্ছে রেগুলার বাজার ছাড়া। তো ঘরে আবার সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে যে কিছু হলেই, যেমন কিছুদিন আগের কথাই কথাই যদি বলি, আমার এক রিলেটিভ আমাকে ফোন দিয়ে বলছে তুমি যে গ্যাস ওভেন নিয়েছো আমার জন্য একটা অর্ডার করে দাও। এই গ্যাস ওভেন আমি উই প্ল্যাটফর্মেরই একজনের কাছ থেকে নিয়েছি, আমার মায়ের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি এবং এখন ওই রিলেটিভের জন্য নিয়েছি। তো এই বিষয়টা হচ্ছে সেরকমই যে আসলে দেশীয় পণ্যের যেই ভালো লাগা কাজ করা, যে নিজের দেশের বাহিরের পণ্য আর ইউজ করব না, এখন দেশের পণ্য কাজ নিয়ে কাজ করব, দেশের টাকা দেশে রাখবো, এই একটা জিনিস অনেক আগে থেকেই কাজ করে। তো সেই জায়গা থেকে আসলে আগানো। আর গহনার যেই বিষয় সেটা তো বললামই যে ফ্যাসিনেশনটা গল্প মানে গহনা বানাতে ভালো লাগে। নাইস। এই আপনার যে ব্যবসাটা আপনি যখন শুরু করেন, শুরুর সময় আপনি কত টাকা ফার্স্ট প্রথম অর্ডার ছিল 550 টাকা, এবং এটা আমি যখন পাই আমার মনে হলো যে আমি মনে হয় সফলই হয়ে গেলাম, কেউ তো আমার গহনা পছন্দ করেছে। আমি যদি এক সপ্তাহে কাজ শুরু করে প্রথম অর্ডার যদি এক সপ্তাহ পরে পেতে পারি, আমি যদি এখানে লেগে থাকি, নতুন নতুন সংযোজন আনি, ইনশাল্লাহ আমি একসময় খুব ভালো করব। এবং সবাই, আমি চাই যে রেঞ্জের মধ্যে আমার আমার পুতির গল্পের গহনা সবাই পড়ুক, একসময় যেন দেখতে পাই যে সবার কাছে কিছু না কিছু আছে। আপনার এই ব্যবসাটা কতদিন হলো শুরু করেছে? আমি শুরু করেছি গত বছর 2020-এর এপ্রিলের 29 তারিখ, মানে এখনো 1 বছর হয়নি। রাইট। সো এই যে আপনার ব্যবসাটা শুরু করার পর প্রথমে যে 550 টাকার একটা সেল করেছেন, এরপর আপনার এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। যখন আমরা একটা ব্যবসা শুরু করি তখন আমাদের একটা টার্গেট থাকে বছরের, তা আপনি যে টার্গেটটা করেছেন আপনার কি মনে হয় আপনি যে ফ্লোতে আগাচ্ছেন সেই টার্গেটটা আপনি রিচ করতে পারবেন? আসলে বাৎসরিক যে টার্গেট যদি বলি, যেহেতু আমার একদম স্টার্টিং, এখন প্যান্ডেমিক সিচুয়েশনে এসে আমরা আমাদের মোটামুটি সবারই, যেহেতু এফ কমার্স বিজনেস, তো এফ কমার্স বিজনেস হওয়াতে ফেসবুকেও সমস্যার কারণে দেখা গেছে আমাদের পোস্ট রিচ কমে গিয়েছে। অনেক সময় দেখা যায় অনেক ইদানিং যেমন পোস্ট করলে মানে কি বলে পেজ, অনেক সময় দেখা যায় যে কাস্টমার পর্যন্ত রিচ করতে পারছি না। তো বিভিন্ন সবার দেখা যায় যারা আমার ক্লায়েন্ট হবে তাদেরও হয়তো কোনো না কোনো সমস্যা আছে চলছে। তো এই সমস্যাটার কারণে মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা যারা এই এফ কমার্স বেসড বিজনেস করছি মোটামুটি সবারই হচ্ছে একটু খারাপ অবস্থায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, আমি আশাবাদী যে আমি কাছাকাছি পৌঁছতে পারবো এই বছর, তবে আমার আগামী 5 বছরের মধ্যেই আমার প্ল্যান আছে যে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন কাছা বড় বড় বিভাগীয় শহরগুলোতে যেন আমি দেখতে পাই যে আমার পুঁতির গল্পের গহনা কেউ না কেউ পড়ছে এবং বলছে যে আমি অমুক জায়গা থেকে আপনার 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 রেগুলার একজন আপনার প্রোডাক্ট পড়ছি। গুড লাক অন দ্যাট। একটা কোয়েশ্চেন যে ওয়াই স্পেসিফিক এফ কমার্স, মানে শুধু ফেসবুক কেন? আপনি কি কখনো অন্যান্য মিডিয়া কম্পেয়ার মানে চিন্তা করেছেন, অথবা এ ভবিষ্যতে আপনি কখনো আপনার নিজস্ব একটা ওয়েবসাইট বা ই কমার্স বা অন্যান্য আরও যারা ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেখানটায় আপনার প্রোডাক্ট সাপ্লাই করার চিন্তা করেছেন? জি, আমার চিন্তা আছে নিজস্ব ওয়েবসাইটই তৈরি করার। তো ওইটাতে তো একটু সময় সাপেক্ষ, এটা আমার পরিকল্পনায় আছে। এই 5 বছরের মধ্যেই আমার এটা টার্গেট থাকবে, তবে 5 বছর না, এটা সেগমেন্টে থাকবে, 5 বছর তো লং রান বলছি। তো আমার এটা সামনের বছরই একটা পরিকল্পনা থাকবে যে আমি নিজেরই একটা ওয়েবসাইট তৈরি করব। সেই জন্য আসলে আমি সবার সহযোগিতা চাচ্ছি এবং অবশ্যই সবার ভালোবাসা ও দোয়া চাচ্ছি যে আমি যেন আমার এই উদ্দেশ্য, আমার এই স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। এবং দেশীয় এই গহনা এখনও দেখা যায় আমাদের বাজারে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গহনা বলতে বুঝি যে গোল্ড, ইন্ডিয়ান গহনা, ইন্ডিয়ান জুয়েলারি, আগেই জিজ্ঞেস করবে যে এই কোত্থেকে। এমনও আমি অনেক ক্লায়েন্ট পেয়ে থাকি যারা জিজ্ঞেস করে আপু কোন জায়গা থেকে এগুলো আপনি আনেন, কার কাছ থেকে আনেন, ইন্ডিয়া থেকে আনেন না ইন্ডিয়া থেকে কেউ সরাসরি আনেন না কেউ আনে তার কাছ থেকে এনে সেল করেন। তো এই ধারণাটা আমি পাল্টাতে চাই যে না, আমরাও কাজ করছি, দেশেই এখন অনেক ভালো পণ্য তৈরি হচ্ছে, আমরা বাহিরের পণ্যের চেয়ে নিজের দেশের পণ্যটাকেই কিনি সবাই, এইটার চেয়ে আমার মনে হয় যে এর চেয়ে বড় দেশপ্রেম আসলে আর কিছু হতে পারে না। এই
আপনার প্রোডাক্টসগুলো ডেলিভারির মাধ্যম হিসেবে আপনি কি ব্যবহার করেন? আচ্ছা, মাধ্যম হিসেবে এখন পর্যন্ত আমি পাঠাও কুরিয়ার পার্টনার আমার এখন পর্যন্ত চলছে, তবে উইয়ে আমি সাবস্ক্রাইবার হয়েছি কিছু জানুয়ারি মাসে, উইয়ের ডেলিভারি সিস্টেম সেটার সাথেও আমি যুক্ত। তো আমার এখনকার এতদিন পর্যন্ত উইয়ের সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত হচ্ছে পাঠাওয়ের মাধ্যমে আমি ডেলিভারি করেছি, কিন্তু সামনে এই এখন যেই অর্ডারগুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে উইয়ের ডেলিভারি সিস্টেমের মাধ্যমে করার চিন্তা আছে আর কি। আচ্ছা, আপনার প্রোডাক্ট ডেলিভারি যখন করেন, তাই যে প্রোডাক্টের জন্য পেমেন্ট মোড, এটা আপনি কোন মোডটা ব্যবহার করেন? বেসিক্যালি আপু, যেটা হয় যে ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই আমি প্রেফার করি, কারণ অনেকেই আছে যে পণ্য হাতে পেয়ে ডেলিভারি করতে চায়। ইভেন আমি নিজেও আগে ক্যাশ অন ডেলিভারিতেই বেশি প্রেফারেবল আমার কাছে মনে হয়, কিন্তু যদি ঢাকার বাহিরে হয় সেই ক্ষেত্রে বলি যে আগে হাফ পেমেন্ট বিকাশে করার জন্য, কারণ বাই এনি চান্স যদি আমার প্রোডাক্টটা সে ক্লায়েন্ট পরবর্তীতে রিফিউজ করে, অ্যাটলিস্ট আমার যেই যেই ইনভেস্টমেন্টটা এখানে আছে সেটা যেন আমার লসে চলে না যায়, সেটা যেন আমি কভার করতে পারি। তো ওটা ওনাদের ক্লায়েন্টের সাথে ওভাবেই ডিল করা থাকে যে আমাকে আপনি আমি পাঠাবো, কিন্তু হচ্ছে গিয়ে আমাকে হাফ পেমেন্ট আগে করতে হবে। আপনার এই প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা? মূলত আমি যেহেতু গহনা, তো আসলে আমরা যদি বলি স্টুডেন্ট থেকে মোটামুটি নারী বয়স্ক পর্যন্ত সবাই আমরা পড়ি, তো কিন্তু প্রত্যেকটা এইজের সাথে গহনার যেই সিলেকশন সেটা একটু ডিফারেন্ট। তো আমি এখন পর্যন্ত আমার টার্গেট বেস যদি বলি, আমি 18 থেকে হচ্ছে 35 এই রেঞ্জটাতে আমি আসলে কমফোর্টেবল, এখন পর্যন্ত এই রেঞ্জেই কাজ করে যাচ্ছি। আপনি যখন প্রোডাক্ট ফেসবুকে বুস্ট করেন, তখন কি আপনি এই টার্গেট এজ ধরে আপনি কাস্টমাইজ করে বুস্ট করেন? আমি আসলে আপু বুস্ট একবারই করেছি, তবে এই রেঞ্জটাতে আমি করেছি। আপনারা কিভাবে জানছেন যে আপনার প্রোডাক্টটা কারা কারা দেখছে, কাদের কাছে যাচ্ছে আপনার এই প্রোডাক্টের মেসেজটা? আসলে আপু বুস্ট যখন করেছি তখন হচ্ছে গিয়ে ওইটা তো আসলে ক্রাইটেরিয়া সিলেক্ট করা থাকে, এরিয়া ওয়াইজ সিলেক্ট করা থাকে যে আমি আসলে এই জোনটাতে হচ্ছে আমি আমার ক্যাম্পেইনটা করতে চাই, তো ওভাবেই বলা থাকে আর কি। জাস্ট একবারই করেছি, তো এভাবেই করেছি আর কি। ঠিক আছে, নিজে করেছেন নাকি থার্ড পার্টি? না, থার্ড পার্টি দিয়ে করিয়েছি। একবারই কেন করিয়েছেন, পরে কেন করেন? পরে করাইনি, আসলে হয়নি আর কি, করানো হয়নি আর। আচ্ছা, ক্রেতাদের দিক থেকে কোনো রকমের সমস্যার মুখোমুখি হয়েছেন কখনো? হ্যাঁ, ওরকম ম্যাসিভ কোনো প্রবলেম হয়নি, তবে যেহেতু পণ্য অনলাইন বেসড বিজনেসের মধ্যে হচ্ছে বিশ্বাসটাই সবচেয়ে বড়, তো ক্রেতাদের বিভিন্ন ধরনের তথ্য জানার অনেক প্রশ্নই থাকে। যেমন গহনার ক্ষেত্রে প্রশ্ন যেটা আসে যে রং চলে যাবে না তো, 6 মাস ইউজ করতে পারবো তো, বা এটা কয় বছর লাস্টিং করবে, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তারপর হচ্ছে এরকম জিজ্ঞেস করে, আপনার এই গহনা কি নিউ মার্কেটে অ্যাভেলেবেল? তো যদি অনেকেই আছে এরকম জিজ্ঞেস করে, আপু কিনা বলে এই গহনাটা আবার নিউ মার্কেটে পাওয়া যাবে না তো, আমি কিন্তু চাই যে একদম আনকমন একটা কিছু, ইউনিক একটা কিছু পড়তে। তো ওই জায়গাটাতে আমাদের এনশিওর করতে হয় যে না, আপনি পাবেন না, কারণ এই গহনা আমি তো নিউ মার্কেটে প্রোডাক্ট সাপ্লাই দেই না। তো আমি গহনা বানাই, নির্দিষ্ট পরিমাণ থাকে, আমি দেখা যায় যখন ওই ডিজাইন ধরে যদি যখন অর্ডার করে তারপর হচ্ছে ম্যাসিভ পরিমাণে বানানো হয় বা মাস পরিমাণে বানানো হয়। আপনি যে ব্যবসাটা করছেন, আপনার এই ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা কিরকম? মানে আপনি অলরেডি জুয়েলারিতে আছেন, তারপরে হ্যান্ডমেড জুয়েলারিতে আছেন, তারপরে পুঁতির গল্পে আছেন, আপনারটা খুবই ন্যারো এবং নিশ মার্কেট, আপনার এখানে কি ধরনের কম্পিটিশন আছে? আপু কম্পিটিশন আছে, এখন দেখা যায় যে অনেকেই আসলে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করে, তো কম্পিটিশন তো অবশ্যই আছে। তো সবচেয়ে বেশি যেটা ভাবায় প্রতিযোগিতা ফিল করিস তখনই, একটা প্রোডাক্ট বানানোর পেছনে অনেকগুলো খরচ আছে, শুধুমাত্র ম্যাটেরিয়াল কেনার খরচ না, আমি যে পরিশ্রম করলাম, যেহেতু আমার ওয়ার্কার নেই, আমি নিজেই সব করি, আমি নিজেই বানাই, তো আমার সেখানে ইনভেস্টমেন্ট আরও আছে, সময় আছে, মেধা আছে। একটা ডিজাইন তো একদিনে তৈরি হয় না, একটা ডিজাইন বানাতে কয়েক ঘন্টা লেগে যায়, কয়েকবারের চেষ্টায় দেখা যায় যে ফাইনাল একটা শেপে আসে। তো দেখা যায় যে যেই প্রাইসিংটা আমরা ঠিক মানে ফিক্স করি, অনেক সময় দেখা যায় যে কাছাকাছি ডিজাইন হয়তো এই এরকম না,
তার চেয়ে হয়তো অনেক বেশি প্রাইস রেঞ্জ দেওয়া অথবা অনেক লো, যেটা আসলে প্রোডাক্টের ম্যাটেরিয়াল কস্টই আসে না। তো এই জায়গাটা আসলে অনেক মনে হয় যে অনেক সময় খুব লো ফিল হয় যে মানুষ আসলে মার্কেটটা আসলে নষ্ট করে দিচ্ছে, আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায়। তো যারাই আসলে এইটাই আসলে প্রতিযোগিতা ফিল করি, আর অন্য জায়গাতে এখন পর্যন্ত ওরকম মনে হয়নি। এখনো পর্যন্ত এরকমও কেউ বলেনি যে আপু আপনার গহনা অন্য পেজের ওই আপুর গহনার সাথে মিলে গেছে, একই রকম বানাচ্ছেন, আপনি কি ওনাকে কপি করছেন, এই ধরনের প্রশ্নরও এখনো সম্মুখীন হয়নি। মোটামুটি এখন পর্যন্ত যারা নিয়েছে বা যারা দেখছে গহনা সামনে হয়তো নিবে, সবাই একই একটাই কথা বলছে যে আপনার ডিজাইনগুলা কারোর সাথে মিলে না, ইউনিক। ইভেন আমি ইদানিং কিছুদিন আগে একজন আপু আমাকে নক করেছে দেশের বাহির থেকে, জাপান থেকে, উনি ওখানে ওনার একটা ফিজিক্যাল স্টোর হবে, তো উনি আমার কাছ থেকে নিতে চায় এবং এগ্রিমেন্টে যেতে চায় যে নিবে যখন তখন একটা মাস অ্যামাউন্টই নিবে, মাস নিবে, কিন্তু হচ্ছে আমি যেন ওনাকে একটু কনসিডার করে প্রাইসটা একটু যেন লো করে রাখি। তো এরকম আর কি, তো অনেক ধরনের রিকোয়েস্টই আসে, চেষ্টা করছি আপু, সামনে আরও অনেক ধরনের প্ল্যান আছে, মাত্র তো শুরু করলাম, এখন আমি নিজেও শিখছি, আরও শিখতে চাই, নিজের যত ডেভেলপমেন্ট হবে ততই আমি এই জায়গায় আসলে এগিয়ে যেতে পারবো আমি মনে করি। রাইট, শেখার আসলে কোনো শেষ নেই। একটা ছোট কোয়েশ্চেন, যে আপনার তো প্রোডাক্ট আপনার মতো করে বানাচ্ছেন, কিন্তু কেউ যদি কোনো কাস্টমাইজড ডিজাইনের প্রয়োজন হয়, তার একটা শাড়ির সাথে ম্যাচ করে সে একটা গয়না পরবে, তা হয়তো মার্কেটে সবসময় এরকম পাওয়া যায় না, তা আপনাকে বললে কি আপনি সেরকম কাস্টম মেড ডিজাইন করে দিতে পারবেন? জি জি, অবশ্যই এরকম করে থাকি। অনেকেই আছে বলে, যেমন বলে থাকে, করে দেওয়া হয়। আবার কেউ কেউ আছে যে ডিজাইন, আমার ডিজাইনেই হয়তো পুঁতির কালার চেঞ্জ করতে বলে, যে আমাকে শেপ চেঞ্জ করতে বলে, সেটাও করে দেওয়া হয়। ওই জায়গাটা তো মানে ফ্লেক্সিবল আছি। ভেরি নাইস। আপনার মতো যেন আরও অনেক মানুষ যারা উদ্যোক্তা হতে চাইছেন, তাদের জন্য কোনো টিপস আছে আপনার? হ্যাঁ, অবশ্যই টিপস আছে। সেটা হচ্ছে ধুম করে কোনো কিছুতে নেমে যাওয়া যাবে না, এবং হচ্ছে আমরা যেই কাজ নিয়ে করতে চাই অন্যকে দেখে আসলে কাজ করা না, যে সে কাপড়ের বিজনেস করছে মানে আমাকেও কাপড়েরই বিজনেস করতে হবে, বিষয়টা আসলে সেরকম না। আমার যেটাতে আমি এক্সপার্টাইজ, যেটাতে আমি মনে করব যে এই কাজটাই আমার করতে ভালো লাগতেছে এবং সামনে আমি এটা নিয়ে, মানে নিজের ভেতর থেকে একটা ফিল আসতে হবে অবশ্যই, অনুকরণ না, কাউকে অনুকরণ না, নিজের মধ্য থেকে যেটার মনে করবেন যে আমি এই কাজটাই পারদর্শী, সামনে এটা নিয়ে এগুলে আমার, আমি ভালো করতে পারবো, সেটাতে যাওয়া উচিত। আর অবশ্যই হচ্ছে ধৈর্য ধরতে হবে, একদিনেই আসলে সফল হওয়া যায় না, প্রতিনিয়ত শিখতে হবে, লার্নিং কার্ভ যত আপার থাকবে ততই আমরা এগিয়ে যাব, আমি সেটাই মনে করি। এবং এটাই আমার নতুন উদ্যোক্তা যারা হবেন বা এখন আছেন সবার জন্য আমার এটাই হচ্ছে পরামর্শ থাকবে। প্রতিটা মানুষের জীবনে আসলে উন্নতির শিখরে উঠতে গেলে অনেক ধরনের বাধা পেরোতে হয়, আর নারীদের জীবনে বাধার পরিমাণ হয়তো আরো অনেক বেশি। আপনি যখন স্বপ্ন দেখেছেন, উদ্যোক্তা হয়েছেন, এখন যে জায়গায় এসেছেন, আসার পথে আপনার জীবনে কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন? বাধা আসলে একে, যেহেতু ওয়ার্কিং মাদার, আমি প্রথমেই বলবো যে ছোট হওয়াতে আমি আসলে ওভাবে সবসময় হয়তো সময়টা দিতে পারছি না। তো এই জায়গাটা আমার কাছে, আমার মনে হয় যে একটু আমি পিছিয়ে আছি, কিন্তু আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ। আমার হাজব্যান্ড, ইভেন আমি বলি আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, যখন আমি গহনা বানাই আমার বাচ্চাকে আমার হাজব্যান্ড টেক কেয়ার করে, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব টেক কেয়ার করে, যখন দেখে যে আমি কোনো মিটিংয়ে আছি বলবে যে ওর মিটিং আছে, বাবুকে এই রুমে নিয়ে আসো, ও আমার কাছে থাকুক, যেন আমার কোনো ডিস্টার্ব ফিল হয় না। তো ফ্যামিলির সাপোর্টটা বরাবরই ছিল, এবং আশা করছি সামনেও আমি, এই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। এবং আমার যেটা আপু বলছিলাম যে মা খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড, সে খুব খুশি হয় তার সন্তানরা যখন নতুন কোনো কিছু করে, খুব প্রাউড ফিল করে, কখনোই বলে না যে এটা তুমি কেন করেছো। এখন ওই ওরকম চিন্তা মন মানসিকতা নাই। আর আরেকটা বিষয়ে যেটা বলবো, যে ম্যাটেরিয়াল কালেকশন সোর্সিং যেটা বলে আর কি, যে ম্যাটেরিয়াল সোর্সিংয়ের যে আমি কিছুটা বাধা ফিল করি, সমস্যা আমার কাছে মনে হয় যে কয়েক হাত বদল হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের
সোর্সিংটা যদি ঠিক মতো না হয় প্রাইস 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 অনেক বেড়ে যায়। একটা গহনা বানানো শুধু ম্যাটেরিয়ালের প্রাইস না, আরও তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, প্রাইস অনেক খরচ থাকে। তো ম্যাটেরিয়ালের খরচ যদি অনেক বেশি পড়ে যায় আর আনুষঙ্গিক সব যোগ করলে প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যায়, তখন দেখা যায় যে সেলটা অনেক কমে যায়, অনেকেই নিতে চায় না, হয়তো মানে চিন্তা করে যে এই এইটা নিব, আচ্ছা তার চেয়ে অন্য কোথাও দেখি আরও কমে কিছু পাওয়া যায় নাকি। তো এইটা আসলে একটু আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু সমস্যা। তো সোর্সিংটা যদি ঠিকঠাক মতো করা যায়, সঠিক জায়গা থেকে যদি নেওয়া যায়, যে সরাসরি কয়েক হাত বদল হয়ে আমার কাছে পৌঁছলো সেরকম না, একদম সরাসরি যেখান থেকে অন্যরা নিচ্ছে আমি সেখান থেকেই যদি কালেক্ট করতে পারি, তাহলেই হয়তো আমি মোটামুটি একটা রেঞ্জে রেখে সবাইকে গহনাটা দিতে পারবো। হাই, আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ক্রেতাদের জন্য কোনো টিপস আছে কিনা, যে কারণ অনেকেই অনলাইন থেকে কিনবে, না দেখে কি কিনবে, কোয়ালিটি কীরকম হবে এটা অনেক সময় বুঝে উঠতে পারে না, আর পুতির প্রোডাক্টও সবাই বানায় না, তো অনেকের ধারণাও থাকে না আসলে কোনটা দেখলে আমি চেক করে দেখবো যে আসলে কোনটা ভালো প্রোডাক্ট কোনটা, আমি নিজেই বুঝি না। হ্যাঁ, আমি হয়তো একটা কিনলাম, দেখতে ভালো লাগলো, অ্যাস্থেটিক ভালো লাগলো, আমার কাছে মনে হয় ভালো, বাট আমি জানি না কোন বিষয়গুলোটাকে দেখতে হবে। তা আমি যদি একটা ক্রেতার জায়গা থেকে যদি বলি, আপনার এরকম নতুন ক্রেতাদের জন্য কোনো টিপস আছে কিনা? এফ কমার্স বিজনেসে আমরা আমাদের প্রত্যেকেরই একটা পেজ আছে অথবা গ্রুপ আছে, আমি বলবো আমি নিজে যেই টিপস ফলো করি আমি সেটাই বলবো। আমি কোনো পেজ থেকে যখন প্রোডাক্ট কিনি তখন আগে সেখানে রিভিউ চেক করি, কোনো একটা পোস্ট দিলে কেউ ওখানে যদি 190টা কমেন্ট থাকে আমি প্রত্যেকটা কমেন্ট খুঁজে বের করি সেখানে নেগেটিভ কমেন্ট কয়টা আছে। নেগেটিভিটি থাকবেই, প্লাস মানে সবার আমার গহনা ভালো লাগবে এমন নাই, নাই হতে পারে, সবাই তো একরকম না। তো ওখান থেকে আমি আসলে এরপর ফাইনালি যে দেখা যায় যে এটা যদি আমাকে আসলে খুব বেশি অ্যাট্রাক্ট করে, তখনই আমি মনে করি যে গো অ্যাহেড, আর কারো কোনো দিকে দেখার দরকার নেই, আমি এটা কিনবো মানে কিনবই, সেটা আমি ফিল করি। তো আমার এইটাই সাজেশন থাকবে যে অবশ্যই রিভিউগুলো আমরা চেক করব, রিভিউ চেক করলেই আসলে বোঝা যায়, কারণ এখন আসলে ফ্যান পেজ ফলোয়ার বুস্ট করেই পাওয়া যায়, ওখানে অর্গানিক ফলোয়ার এখন খুব কমই দেখা যায় ওভাবে হয়। তো একটা সময় ছিল যে এই জায়গাটাতে আমরা দেখতাম যে পেজে ফলোয়ার কতজন, যদি অনেক বেশি ফলোয়ার হয়, এটা আমার নিজেরই ধারণা ছিল, তার মানে অনেকেই এখান থেকে শপিং করছে, এর প্রোডাক্ট অবশ্যই অথেন্টিক হবে, কিন্তু এই জায়গাটাতে আসলে এখন আর নেই কেউ। তো বলবো অবশ্যই মাস্ট বি আমাদের রিভিউগুলো চেক করা উচিত, এবং আরও তো অনেকগুলোকে ক্রাইটেরিয়া বললাম, সেগুলো একটু ফটোগ্রাফিগুলো দেখা উচিত, তাহলে আশা করছি অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যাবে এবং ঠকতে হবে না। Great. Thank you, Afsana, আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনার স্বপ্ন পূরণ হোক, আপনি অনেক বড় হন, সারা পৃথিবীর সব জায়গায় আপনার প্রোডাক্ট পৌঁছে যাক, আমরা সেই দোয়া করি। প্রিয় দর্শক, টেক শহরের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। Don't forget to subscribe our YouTube channel and Facebook page. See you next episode.